প্রতি বছর দার্জিলিং এ প্রচুর বাঙালি ঘুরতে আসেন এবং তার সঙ্গে ঘুরতে আসেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ। যারা যারা দার্জিলিং এ আসেন তারা কিন্তু মল রোডে আসার সময় এরকম কিছু মানুষকে দেখেন যারা এই মল রোডের পাশে দাঁড়িয়েই এখানকার লোকাল বাজনা বাজিয়ে বিভিন্ন রকম গান গান এবং সেই গান গেয়ে দীক্ষা নিয়ে নিজেদের জীবন যাপন করেন। আজকে আমি দার্জিলিং এ এসেছিলাম এবং দার্জিলিং এ এখানে যাওয়ার সময় একটা খুব জনপ্রিয় গান জনপ্রিয় নেপালি গান শুনলাম ওনাদের মুখে, রেশম ফিরিরি। গানটা শুনে গিয়ে আমার দাঁড়াতে ইচ্ছা করলো কারণ এত সুন্দর গানটা গাইছিলেন ওনারা। এবং আজকে যে ওয়েদারটা আছে দার্জিলিংয়ে একদম ক্লাউডি একটা ওয়েদার, সেই ওয়েদারের সাথে ওনাদের গানটা এবং তার সাথে বাজনা যেন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল। গানটা আমি রেকর্ড করেছি বাট সেটা তো আমি আপনাদের শোনাবই, কিন্তু তার আগে আজকে আমি চাইছি ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে যে ওনারা কারা, ওনারা কোথা থেকে এখানে আসেন প্রত্যেক দিন। যদি আমার এই ভিডিও কোনো বড় মঞ্চে পৌঁছায় তাহলে আমি সেইখানে আবেদন জানাবো বা অনুরোধ করব যে আপনারা ওনাদেরকে একটু কোনো লাইভ অনুষ্ঠানে আসার বা কোনো একটা মঞ্চ প্রদান করুন যাতে ওনাদের একটুখানি জীবনে পথ চলতে সুবিধা হয়। আপনার নাম কে? মেরা নাম তো বাবুরাম গন্ধারবা হ্যাঁ স্যার। আপ কহাঁ স্যার? हम तो नेपाल से आए हैं। अच्छा, हर रोज यहाँ पे आते हैं? हर रोज तो नहीं, कभी कभी आता है। अच्छा अच्छा, यहाँ पे कहाँ पे रुकते हैं? इधर तो खरसंग। खरसंग में? खरसंग में बैठते हैं। अच्छा, तो ये जो आप गाना गा के गुजारा करते हो जाता है आपको ऐसा? हल्का फुल्का हो जाता है सर। घर में कौन कौन है आप? घर में सब है, माँ बहन सब है। नमस्कार, मेरा नाम कृष्ण गन्धर्व, हमारे घर से भोजपुर नेपाल, भोजपुर नेपाल हो हमारे घर से। हजुर चाहिँ नै सारङ्गी बजाउँदै आफ्नो पहिचान बनाउँदै होइन गाउँघर देश विदेश अब यसो घुम्दै हिँड्दैछु आफ्नो पहिचान जोगाउँदै नेपाली संस्कृति। एउटा चाहिँ सारङ्गी नेपालेर राष्ट्रिय बाजना किन्तु एउटा। और आपके घर में कौन कौन है और आपका गुजारा कैसे होता है? हमारा गुजारा तो ऐसे ही होता है, कभी कभी गाँव घर में ऐसे ही बोलते रहते हैं। हमारा माँ बहन है, माँ बहन को पालना पड़ता है, काम भी करेंगे, थोड़ा खेती भी है हमारा। तो भाई आपका आपका क्या है, आप कहाँ से आए हैं, आपका नाम क्या है और घर में कौन कौन है? साबिन है, साबिन उधर नेपाल से आया है। आप कितने दिन से बजा रहे हैं, कितने दिन से ये सारे जो इंस्ट्रूमेंट है बजा रहे हैं? बहुत दिन, एक दो साल हो गया। তো হচ্ছে এনাদের ডিটেলস শুনুন, এরপরে এনাদের গানটা শুনে নিই, যে রেশম ফিরিরি গানটা আমি শোনাবো বললাম, গানটা শুনে নিই। এবং আপনারা যদি এরপরে দার্জিলিংয়ে আসেন এবং এই মুখগুলোকে যদি এখানে দেখেন তাদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন। আমি এটাকে ভিক্ষা বলবো না, আমি এটাকে বলবো ওনাদের পথ চলার অনুপ্রেরণা। কারণ একটা সংস্কৃতির মাধ্যমে যখন কেউ তার জীবন নির্বাহ করতে চায় তখন তাদেরকে আমরা এটাকে সাপোর্ট বলি, আমরা এটাকে ভিক্ষা বলি না। চলুন গানটা শুনি। রেশম ফিরিরি, রেশম ফিরিরি, উড়ে যাও কি ডানে মন জং, রেশম ফিরিরি, রেশম ফিরিরি, রেশম ফিরিরি, উড়ে যাও কি ডানে মন জং, রেশম ফিরিরি, উড়ে যাও কি ডানে মন জং, রেশম ফিরিরি। Thank you.
Sam Kiriri.